ট্রেডারের বিরুদ্ধে রাজ্য আরম্ভ হল একশন আর 15 প্রবঞ্চক ট্রেডার আরক্ষী জালত পড়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ট্রেডিং চক্র ভাঙি দিয়ার কথা খন্তে সময় পূর্বে ঘোষণা করেছিল। আরক্ষী কচুর হওয়ার নির্দেশ প্রদান করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ট্রেডিংয়ের সঙ্গে জড়িত প্রবঞ্চক সকলকে গ্রেপ্তার করার নির্দেশনা প্রদান করেছিল আর তার পাছতেই একশন মোডত আরক্ষী। আমি লই আছো বিশেষ খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশনার পাছতে একশন আরক্ষীর আর রাজ্য আরম্ভ হল ট্রেডারের বিরুদ্ধে একশন অভিযান আরম্ভ করেছে আরক্ষীয়ে। আরক্ষী জালত রাজ্যের 15 প্রবঞ্চক ট্রেডার, 15 প্রবঞ্চক ট্রেডারক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। জিলায় জিলায় অনলাইন প্রবঞ্চকর বিরুদ্ধে গোচর রুজু, এটা ডাঙর খবর এই মুহূর্ত। জিলায় জিলায় অনলাইন প্রবঞ্চকর বিরুদ্ধে গোচর রুজু, জিলায় জিলায় আরক্ষীর অভিযান আরম্ভ হয়েছে। রূপৈহাট চামগুড়ির 6 জনক আটক করেছে আরক্ষীয়ে, এটা ডাঙর খবর এই মুহূর্ত। রাজ্যের জিলায় জিলায় আরম্ভ হল ট্রেডারের বিরুদ্ধে একশন। দলগাঁওর আরক্ষী আটক করেছে 5 প্রবঞ্চক ট্রেডারক, ট্রেডিংয়ের সঙ্গে জড়িত প্রবঞ্চক সকল জেললে যাব লাগিব। ধুবুরীর গৌরীপুরের আরক্ষী আটক করেছে এজনক, রাজ্যের বিভিন্ন জেলার আরক্ষী এইজনের পাশে আনজনক ট্রেডারক আটক করেছে। হুজাইটু আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে এটা প্রবঞ্চক ট্রেডারক, হুজাইত গ্রেপ্তার করেছে মণিচন্দ্র সিং নামের প্রবঞ্চকজনক, এটা ডাঙর খবর এই মুহূর্তত। রাজ্যের জিলায় জিলায় অভিযান চলাইছে আরক্ষীয়ে। ধুবুরীর আরক্ষী জালত পড়েছে শঙ্কর কুমার বিশ্বাস। সর্বাধিক দলগাঁওত 5 প্রবঞ্চক পড়েছে আরক্ষী জালত আর জেলার প্রতিখন জেলার প্রতিটি প্রান্ত আরক্ষীয়ে চলাইছে অভিযান। ধন ডাবল করে দিয়ার নামত দীর্ঘদিনে লুটিছিল লাখে লাখে টাকা। প্রবঞ্চক ট্রেডার কেজন ক্রমে আব্দুল আলম, নজর আলী, আমির হামজা, জহুর আলী, রকিবুল সাদিক আরক্ষী জালত পড়েছে। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় এইসকল আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতে রাজ্য আরম্ভ হয়েছে একশন। আর খন্তে সময় পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আরক্ষীক বিশেষ নির্দেশনা প্রদান করেছিল। সম্পূর্ণ রূপ ভাঙি দিয়া হব ট্রেডিং চক্র, শেহতীয়াকৈ অনলাইন ট্রেডিংক লৈ বৃহৎ মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। পর্যায়ক্রমে জড়িত সকলকে গ্রেপ্তার করবলে নির্দেশনা দিছিল মুখ্যমন্ত্রীয়ে। বাছি না যাব অনলাইন ট্রেডার আর বিজ্ঞাপনকারী ইউটিউবারও, কেবল ট্রেডারে নহয় ইউটিউবারের বিরুদ্ধে অভিযান চলিব। অনলাইন বিজ্ঞাপনকারী ইউটিউবারও পড়িব আরক্ষী জালত আর ইজনের পাশত আনজনক প্রবঞ্চক ট্রেডার আরক্ষী জালত পড়েছে। জিলায় জিলায় আরক্ষীয়ে চলাইছে অভিযান আর এটা ডাঙর খবর এই মুহূর্ত। জিলায় জিলায় আরক্ষী অভিযান আরম্ভ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতে রাজ্য আরম্ভ হয়েছে একশন। আরক্ষী জালত পড়েছে 15 ট্রেডার, জিলায় জিলায় অনলাইন প্রবঞ্চকর বিরুদ্ধে আরক্ষীর অভিযান আরম্ভ। রূপৈহাট চামগুড়ির 6 জনক আটক করেছে আরক্ষীয়ে, দলগাঁওর আরক্ষী আটক করেছে 5 প্রবঞ্চকক, ধুবুরীর গৌরীপুরের আরক্ষী আটক করেছে এজনক, হুজাইটু আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে এটা প্রবঞ্চকক, আর হুজাইত গ্রেপ্তার করেছে মণিচন্দ্র সিং নামের প্রবঞ্চকক, ধুবুরী আরক্ষী জালত পড়েছে শঙ্কর কুমার বিশ্বাস। সর্বাধিক দলগাঁওত 5 প্রবঞ্চক আরক্ষী জালত পড়েছে। ধন ডাবল করে দিয়ার নামত দীর্ঘদিনে লুণ্ঠন চলাইছিল লাখে লাখে টাকা। প্রবঞ্চক ট্রেডার আব্দুল আলম, নজর আলী, হামির হামজা, জহুর আলী, রকিবুল সাদ্দিকক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। রূপৈহাটের 6 জনক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে, ধুবুরীর গৌরীপুরের আরক্ষীয়ে এজনক গ্রেপ্তার করেছে, হুজাইটু গ্রেপ্তার করেছে তার প্রবঞ্চকক মণিচন্দ্র সিং বলে জানিবা গেছে, শঙ্কর কুমার বিশ্বাসক ধুবুরীর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। আর রাজ্যের আগন্তুক সময় রাজ্যত ইজনের পাশে আনজনক ট্রেডার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। প্রবঞ্চক ট্রেডার আর ইউটিউবার বিজ্ঞাপনকারী ইউটিউবারও হারি না যাব বলে কঠোর নির্দেশনা দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কোনো ইউটিউবারে যদি ট্রেডিং এপর বিজ্ঞাপন দিছিল তেনে ইউটিউবারও বিপদ নিশ্চিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কঠোর হয়ে পড়েছে, আরক্ষীক কঠোর নির্দেশনা প্রদান করেছে। জিলায় জিলায় ট্রেডারের বিরুদ্ধে এবার অভিযান চলাব। রাজ্যত যেহেতু ইজনের পাশে আনজনক প্রবঞ্চক ট্রেডার আরক্ষী জালত পড়েছে, তার মাজতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সকিয়নি। সম্পূর্ণ রূপত ভাঙি দিয়া হব ট্রেডিং চক্র, শেহতীয়াকৈ অনলাইন ট্রেডিংক লৈ বৃহৎ মন্তব্য মুখ্যমন্ত্রীর। প্ররোচনারে সাধারণ লোকর ধন আত্মসাত করা সকল জেলে যাব লাগিব। রাজ্যের জিলায় জিলায় ট্রেডারের বিরুদ্ধে একশন আরম্ভ করলে আরক্ষীয়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশনার পাছতে একশন মোডত আরক্ষী। অনলাইন ট্রেডিংয়ের জড়িয়ে টাকা ডাবল করার কোনো ব্যবস্থা নাই বলে কৈছে মুখ্যমন্ত্রীগুলিয়ে। এনেকা ধরনের ঘটনা এক প্রকারে প্রবঞ্চকর কাম, ফাঁকিবাজির কাম বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগুলিয়ে। যখন ধন বিনিয়োগ করেছে নতুনক ধন বিনিয়োগ করা বন্ধ করক বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়
মন্তব্য করেছে। এয়া সম্পূর্ণ রূপ আইন বিরোধী কাম। অসম আরক্ষী আজি একশন লৈছে, অনাগত দিনত পর্যায়ক্রমে রাজ্য চলিব একশন, আর ইজনের পাশে আনজনক গ্রেফতার করেছে। আমি দৃশ্য দেখাইছো রাজ্যের বিভিন্ন প্রান্ত, একশন মুডত আরক্ষী আর প্রবঞ্চক ট্রেডার, 15 ট্রেডার ইতিমধ্যে আরক্ষী জালত পড়েছে। মাত্র মুখ্যমন্ত্রীর নির্দেশনার কেটামান ঘন্টার ভিতরতেই প্রবঞ্চক ট্রেডারক আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে, আর ইতিমধ্যে 15 প্রবঞ্চক ট্রেডারক আরক্ষী গ্রেপ্তার করেছে। আর রাজ্য জিলায় জিলায় অভিযান অব্যাহত থাকিব, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশনা। এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আহি পড়েছে, মন্তব্য শুনক। আপনার নাম তো দাদা মনুচন্দ্র সিংহ, ঘর কালি আপনার আরক্ষী আটক করেছে, কালি দোকান থাকুতে দোকান দোকানের